ঢাকার সাভার ও ধামরাইয়ের বিনোদন কেন্দ্রগুলোতে বিরাজ করছে শুনশান নীরবতা। করোনাকালে সরকারের কঠোর নিষেধাজ্ঞায় এসব বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় যেমন লোকসানের মুখে পড়েছে কর্তৃপক্ষ, ঠিক তেমনি দুর্ভোগে পড়েছে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা। সাভার প্রতিনিধি রূপকর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকার সন্নিকটে সাভার ও ধামরাই উপজেলা, এই অঞ্চলে ছোট বড় মিলিয়ে রয়েছে অন্তত 20টি বিনোদন কেন্দ্র। এর মধ্যে ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, আলাদিন পার্ক, নীলা পার্ক অন্যতম। প্রতি বছরই ঈদের ছুটিতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এইসব বিনোদন কেন্দ্রে। অন্যান্য বছর এসব স্থানের সব বয়সী মানুষের পদচারণায় মুখর থাকলেও এবার করোনার প্রাদুর্ভাব আর লকডাউনে পাল্টে গেছে পুরো চেহারা। চলছে না কোনো রাইডস, শুনশান নীরবতা বিরাজ করছে সব কেন্দ্রে। কিছু দর্শনার্থী আনন্দ উপভোগ করতে এলেও তার সংখ্যায় খুবই কম। ঢাকা ও এর আশপাশ থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা দর্শনার্থীরা এভাবে জানালেন নিজেদের দুর্ভোগের কথা। আমরা আসছিলাম যে ছুটির সময় একটু বাচ্চা কাচ্চাকে সময় দেবো, একটু ঘোরাঘুরি করবো, কিন্তু আসলে পার্কগুলো তো বন্ধ। 50 টাকার ভাড়া 150 টাকা দিয়ে আসলাম, তারপর এসে দেখি ফ্যান্টাসি কিংডমটা বন্ধ। বর্তমান পরিস্থিতিতে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন ফ্যান্টাসি কিংডমের এই কর্মকর্তা। 2 ঈদের আয় দিয়েই আমাদের পার্কের সমস্ত খরচগুলো পুষিয়ে থাকি, কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে আমাদের পার্কটা সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী এবং জনস্বার্থের কথা মাথায় রেখে আমরা পার্কটাকে বন্ধ করে রেখে দিয়েছি। আমরা আশা করব যে সরকারের কাছে যাতে আমাদের প্রতি একটু সুনজর দেওয়া হয়। লকডাউনে সব কিছু খুলে দেওয়া হলেও বিনোদন কেন্দ্রগুলোর ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা থাকায় অনেকটাই ক্ষতিগ্রস্ত এই শিল্প। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানগুলো, তেমনি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বিভিন্ন রাইটসের সরঞ্জামাদির। এছাড়া শঙ্কা তৈরি হয়েছে কর্মকর্তা কর্মচারীদের চাকরি হারানোরও। এমন অবস্থায় এই শিল্পের চলমান সংকট এভাবেই তুলে ধরলেন বাফার এই সমন্বয়ক। শুধু আমাদের আয়ের দিক থেকে লস না, এবং এখানে আমাদের কিন্তু প্রচুর মেশিনারিজ ক্ষতি হয়েছে, সো এই লসটা কিন্তু আসলে ব্যাপক লস। এবং যে সমস্ত ছোট ছোট পার্কগুলো ছিল, যারা হয়তো মেইনটেনেন্স করতে পারেনি, অনেক কিন্তু পার্কগুলো কিন্তু অনেকাংশে বন্ধ হয়ে গেছে। বিনোদন শিল্পের চলমান অচল অবস্থা নিরসনে সংশ্লিষ্ট বিভাগ উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা এই খাতে সংশ্লিষ্টদের। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।